একবারই বিচার হবে, একবারই ফিনিশ। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। গাইস, 90s পোলাপান এই সিরিজটি ইতিমধ্যে জমে উঠেছে, মিরাজ খেপে গেছে, খেলা এবার জমে উঠেছে। মিরাজরা সাথীকে তুলে আনবে, সাথীকে তুলে আনার পর সাথীর উপর অনেক অত্যাচার করবে, সাথীকে অনেক মারধর করবে। সাথীকে তুলে নিয়ে যাওয়ার পর গ্রামের সবাই মিলে সাথীকে কিভাবে উদ্ধার করবে এবং 90s পোলাপান সিরিজটির 4 নম্বর পর্বটি কবে আসবে, এই সব কিছু জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কেননা 90s পোলাপান সিরিজটির সকল আপডেট সবার আগে আমরা দিয়ে থাকি। 90s পোলাপান এই সিরিজটির 4 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী 14 তারিখ দুপুরের 12টার সময়। সবার আগে এই সিরিজটি দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। গাইস, 90s পোলাপান এই সিরিজটির 4 নম্বর পর্বটি অনেক জমজমাট এবং অনেক ইন্টারেস্টিং হবে। এই পর্বটিতে আপনারা দেখতে পারবেন সাথীদের জমি দখল করার জন্য মিরাজরা আবার তাদের বাড়িতে যাবে, তবে সাথীটা কিছুতে মিরাজদের জমি লিখে দিবে না, আর এতেই মিরাজের বাবা চেয়ারম্যানের মাথা গরম হয়ে যাবে। আর তারপর রাতের আঁধারে সাথীকে তুলে আনবে, সাথীর উপর অনেক অন্যায় অত্যাচার করবে, গ্রামবাসী সবার কাছে পৌঁছে যাবে সাথীকে চেয়ারম্যানের লোকজন কিডন্যাপ করে নিয়ে গেছে, আর এরপর গ্রামের সবাই একত্রিত হবে এবং চেয়ারম্যানের বাড়িতে এসে সাথীকে উদ্ধার করবে। কিন্তু সবাই এসে সাথীকে দেখে অবাক হয়ে যাবে, কারণ সাথীকে অনেক মারধর করেছে। মিরাজদের এরকম অত্যাচার আর সহ্য হচ্ছে না, মিরাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গ্রামবাসীরা, গ্রামবাসীরা পাল্টা জবাব তাদেরকে দিবে। গাইস, 90s পোলাপান এই সিরিজটি আপনার কাছে কেমন লাগছে? 90s পোলাপান সিরিজটির পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনি এই ভিডিওটি কোন এলাকা থেকে দেখছেন এবং কোন চ্যানেল থেকে দেখছেন, এবং আপনার নামটি লিখবেন পরবর্তী ভিডিওটিতে, আপনার কমেন্টও দেখানো হবে এই ভিডিওটিতে। 90s পোলাপান সিরিজটি আপনার কাছে কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।